হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মডার্ন হিস্ট্রিতে আমরা যে বইটাকে ফলো করছিলাম সেটা হচ্ছে স্পেকট্রাম পাবলিকেশনের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এবং এই বইটার মাধ্যমে আমি মডার্ন হিস্ট্রিতে প্রায় কমপ্লিট করে এনেছি এবং আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। তো সেখান থেকে তার আগে আমি বলবো যে তোমরা আগের যারা ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই দেখো, কারণ এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি WBCS পরীক্ষাকে টার্গেট করে এই ভিডিওগুলো বানানো হচ্ছে, WBCS প্রি মেন্স এবং যারা WBCS এ অপশনাল হিস্ট্রি নেবে তাদের জন্য মডার্ন হিস্ট্রি বা দেখবে এতে থাকে সিলেবাসে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং হিস্ট্রি WBCS পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো সেইটা আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করছি এই বইটার মাধ্যমে। তো তোমরা যারা নতুন তারা প্লিজ আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। টেলিগ্রাম চ্যানেলে গেলে তোমরা এই ক্লাসের নোটিফিকেশানগুলো পেয়ে যাবে, তাছাড়া PDF পেয়ে যাবে। তো তোমরা যারা জয়েন হওনি এখানে, PDFগুলো যাদের দরকার তারা অবশ্যই এই চ্যানেলে যাও, নাম সার্চ করবে টেলিগ্রামে গিয়ে দ্য জিকে একাডেমি বলে। এছাড়াও তোমরা যদি এই চ্যানেলের অ্যাবাউট সেকশানে যাও, একদম লাস্টে রয়েছে দেখবে অ্যাবাউট, সেখানে গেলে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেও তোমরা এই চ্যানেলগুলো পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে তোমরা মেসেজ করতে পারবে, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারবে, এবং ফেসবুক পেজ রয়েছে যেখানে তোমরা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা নতুন যদি ভালো লাগে আমার এই কাজগুলো আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি, যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। আর এর ফলে কি হবে, নতুন নোটিফিকেশান ইউটিউবের থেকে তোমাদের কাছে চলে যাবে। আর প্লিজ তোমরা এটা করো। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি বা অন্যান্য ভিডিও দেখতে চাইছো নতুনদের উদ্দেশ্যে বলছি, কারণ তারা তোমরা আগের ভিডিওগুলো হয়তো আমরা আমার কোথায় রাখা রয়েছে সেগুলো প্রপার খুঁজে পাবে না, তো প্লেলিস্ট অপশানে যাবে। প্লেলিস্ট অপশানে গেলে দেখবে যে প্লেলিস্ট করা রয়েছে এবং পর পর সাজানো রয়েছে তোমরা কিভাবে পড়বে। এছাড়া শুক্র শনি রবিবার রাত্রি 9টা থেকে আমি লাইভ ক্লাস নিই, লাইভ ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করি। তো তোমরা যারা জয়েন হতে চাও লাইভ ক্লাসে জয়েন হতে পারো, শুক্র শনি রবি রাত্রি 9টার সময় এই ক্লাসগুলো হয়। আর ক্লাসগুলো ক্লাস যেগুলো আগে হয়ে গেছে সেগুলো প্লেলিস্ট করা রয়েছে, সেগুলো তোমরা একটু চেক করে নিতে পারো। দেখো আমরা আজকে শুরু করব ইউনিট 8। ইউনিট 8 এর মধ্যে বেশ কয়েকটা চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারগুলোর মাধ্যমে ফাইনালি ভারত কিভাবে মানে এই জায়গাটা থেকে মানে এই 1939 থেকে 1947 অর্থাৎ ভারতের স্বাধীনতা অবধি এই পুরো সময়টা কভার করা হয়েছে। তো এর মধ্যে কয়েকটা চ্যাপ্টার রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারটা আজকে শুরু করব। দেখো এখানে যে হেডটা দেখতে পাচ্ছ, টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড পার্টিশন, অর্থাৎ আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছি স্বাধীনতার দিকে এবং কিভাবে পার্টিশন হলো সেই পুরো প্রসেসটা আমরা জানবো। তো চ্যাপ্টার নাম্বার 22, 22 নম্বর চ্যাপ্টার তোমরা এই বইতে পাবে, এবং বারে বারে আমি এটা রিপিট করি এই কথাটা যে তোমাদেরকে এই বইটা পড়তে হবে, নিজেদেরকে পড়তে হবে। আমার কাজ হচ্ছে তোমাদেরকে সাহায্য করা পড়তে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো অবশ্যই পড়তে হবে, না যদি বই থাকে, যাদের কাছে বই আছে অবশ্যই ভালো, যদি না থাকে এই PDFগুলো নিয়ে রাখতে পারো, সব PDF দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা অবশ্যই সেগুলো এক জায়গায় কালেক্ট করে নিও। তো চ্যাপ্টার নাম্বার 22 তার পার্ট 1 প্রথম পার্টটা আজকে আলোচনা করব, ন্যাশনালিস্ট রেসপন্স ইন দ্য ওয়েক অফ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। এই সময় আমরা যে সময়ে চলে এসেছি এই সময়তে পৃথিবীতে আবার একটা বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছিল, সেই সময় পৃথিবীর বড় বড় দেশগুলো দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল এবং তারা একটা যুদ্ধের মধ্যে লিপ্ত হতে চলেছিল, যেটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলবো। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক সময়ে ভারতের রাজনীতি কিভাবে এগিয়েছিল, ভারতের রাজনীতিতে কি কি হয়েছিল, সেই সমস্ত জিনিসগুলো আমরা আজকে মানে আজ থেকে কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখব। তো চলো, কংগ্রেস ক্রাইসিস অন মেথড অফ স্ট্রাগল। এবার এই সময়তে কংগ্রেসের মধ্যে একটা দোটানা ছিল যে কিভাবে এই সময় স্ট্রাগল বা কোনো আন্দোলন চলবে, কারণ এই সময়টাতে কোনো আন্দোলন কংগ্রেসের হাতে ছিল না, কংগ্রেস একদমই পুরোপুরি নিঃস্রূপ অবস্থায় বসেছিল, কোনো মাস মুভমেন্ট বা স্ট্রাগল এরকম জিনিস এই সময় ছিল না। এবং সেইটা নিয়ে কথা হতে শুরু হয় যে কংগ্রেসের মধ্যে কিভাবে হবে, এবং এই জায়গা থেকে সুভাষচন্দ্র বসু উঠে আসেন। আজকে সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব, তোমরা টাইটেলের মাধ্যমেই বুঝে গেছো, সেখানে লেখাই রয়েছে।
তো সুভাষচন্দ্র বসু সম্পর্কে দেখবো, হরিপুরা, ত্রিপুরী কংগ্রেস, এইগুলো সম্পর্কে আমরা জানবো। এবং আমরা নর্মালি কি করি, যেহেতু WBCS এর মতো একটা পরীক্ষা দিতে যাচ্ছি আমরা, তো সেই কারণে আমরা এমন ভাবে পড়বো সেটা একটু বুঝে একটু ডিপ স্টাডি করব, সেই জন্য এই ভিডিওগুলো বানানো। নর্মালি আমরা হরিপুরা কবে হয়েছিল, ত্রিপুরী কবে হয়েছিল, এইরকম করে আমরা বেরিয়ে যাই, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কি হয়েছিল, কংগ্রেসের মধ্যে কিরকম ক্রাইসিস চলছিল, সেইগুলো আমাদের আজকে জানতে হবে। ইন দ্য আফটার ম্যাচ অফ দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট দেয়ার আর সাম ডিজারি উইদিন দ্য কংগ্রেস, দ্য গান্ধিজ পারসেপশন দেয়ার ওয়াজ রাইজিং করাপশন অ্যান্ড ইনডিসিপ্লিন ইন দ্য অর্গানাইজেশন। গান্ধীজি এই সময় মনে করছিলেন যে কংগ্রেসের মধ্যে ইনডিসিপ্লিন এসে গেছে, কংগ্রেসের মধ্যে করাপশন এসে গেছে। কেন এসেছে, কিছু কিছু ঘটনার মাধ্যমে তিনি সেটা আন্দাজ করেন বা কিছু তিনি মনে করেন, এটা তার পারসেপশন, এরকম নয় যেটা অন্যদের অন্যরাও বলবে, এরকম কোনো নয়। গান্ধীজি ভাবছেন যে এরকম একটা কিছু হচ্ছে। হি ওয়াজ অলসো আনহ্যাপি উইথ দ্য রাইভালারিজ অ্যান্ড পিটি স্কাবেল অ্যামং দ্য কংগ্রেস লিডার। দেখো এই সময় কংগ্রেসের মধ্যে অনেক রকমের ভাগ ছিল, কেউ মনে করছে তারা চরমপন্থী আন্দোলন করবে, কেউ মনে করছে তারা গান্ধিয়ান প্ল্যান অর্থাৎ যে অহিংস আন্দোলন সেরকম করবে, কেউ লেফটিস্ট, কেউ সোশ্যালিস্ট, এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন লিডাররা বিভিন্ন রকমের মতাদর্শে বিশ্বাসী ছিলেন, এবং তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ বা একে অপরের মধ্যে রাইভালরি ছিল। ক্ষোভ মানে এরকম নয় যে একে অপরকে মানে দেখতে পারতো না বা তাকে ঘৃণা করতো, এই জিনিসটা নয়, মানে বলতে পারো যে তাদের মতের মধ্যে একটা বিভেদ ছিল এই সময়, সেই বিভেদটা এটা সত্যিই ছিল সেই সময়, এবং গান্ধীজি সেটা বুঝতে পারেন। দিস ওয়ার ইস্যু অফ বোগাস মেম্বারশিপ অ্যান্ড আনএথিক্যাল মিন্স এমপ্লয়েড ইন ট্রাইং গেটিং ইন টু দ্য কংগ্রেস কমিটি অ্যান্ড কন্ট্রোলিং দেম। এবং এখানে কিছু ব্যক্তিরা ছিলেন মানে যাদের উদ্দেশ্য কিন্তু তখন হয়ে দাঁড়ায় যে কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি রয়েছে তার মধ্যে ঢুকবো এবং কংগ্রেসকে কন্ট্রোল করবো, আমরা রাজনৈতিকভাবে উপরের দিকে সক্রিয় হব বা আমরা উপরের দিকে আসবো, এইরকম চিন্তার মানুষও কিছু ছিল। এইরকম একটা ব্যাপার এই সময় কংগ্রেসে হয়। গান্ধী ফার্মলি বিলিভ দ্যাট দ্য কংগ্রেস শুড ফার্স্ট পুট ইটস হাউস ইন অর্ডার বিফোর দ্য মুভমেন্ট কুড এগেন বি লঞ্চড। বিসাইড হি অলসো ফেল্ট দ্য মাসেস ওয়ার নট ইন দ্য মুড অফ স্ট্রাগল। তো গান্ধীজি এবার এবার কেন কংগ্রেস এই সময় কোনো আন্দোলনে যুক্ত ছিল না, কারণ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থাকুক আর যাই থাকুক, গান্ধীজির কথা এই সময় শেষ কথা ছিল, এবং গান্ধীজি নিজে মনে করতেন যে মানুষ এই সময় কোনো আন্দোলনে মানে আন্দোলনে আগ্রহী নয় বা তারা আন্দোলনের জন্য প্রস্তুত নয়, সেই কারণে গান্ধীজিও কোনো আন্দোলন করতে চাইছিলেন না, আর গান্ধীজি যেহেতু চাইছিলেন না তাই কংগ্রেসও কোনো আন্দোলন করছিল না। দেয়ার ওয়ার আদার হু ফিল দ্যাট দ্য স্ট্রাগল শুড কন্টিনিউ। এবার এটা গান্ধীজির মত, এতক্ষণ যেগুলো বলছিলাম গান্ধীজির মত, গান্ধীজি মনে করছেন যে মানুষরা এখন প্রস্তুত নয়, সমস্ত কিছু গান্ধীজির মত, কিন্তু সেইখানে আরো একটা দল ছিল যারা মনে করছে যে মানুষ রেডি রয়েছে, কংগ্রেস কোনো আন্দোলন করছে না, তাই জন্য মানুষ এগিয়ে আসছে না, মানুষ তো আর নিজে থেকে এগিয়ে এসে আন্দোলন করবে না, তাদের একজন নেতা দরকার, তাদের একটা পথ নির্দেশক দরকার, সেই কাজটাই হচ্ছে না। এই দলের মধ্যেই ছিলেন সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, এরা এটা মনে করতেন। তো হরিপুরা এবং ত্রিপুরী কংগ্রেস এই সময় সুভাষচন্দ্র বসুর কি ভিউ ছিল, আমরা এতক্ষণ এতদিন যে আলোচনা করেছি সেখানে পার্টিকুলারলি কংগ্রেসের ভিউ দেখে এসেছি, গান্ধীজির ভিউ দেখে এসেছি, কিন্তু কিছুটা হলেও জওহরলাল নেহরুর ভিউ আমরা আগের ভিডিওতে দেখেছি, কিন্তু সুভাষচন্দ্র বসুর কি ভিউ ছিল সেটা আমরা দেখবো আজকে। সুভাষচন্দ্র বোস ওয়াজ প্রেসিডেন্ট অফ দ্য বেঙ্গল প্রভিশনাল কংগ্রেস কমিটি, এটা ইম্পর্টেন্ট। দেখো কংগ্রেসের মূল প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে, অনেক আগে থেকে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের হয়ে বা কংগ্রেসের আন্ডারে কাজ করছেন, এবং আস্তে আস্তে তিনি যখন একটু বড় পজিশনে যান তখন এই পোস্টটাতে ছিলেন তিনি, বেঙ্গল প্রভিশনাল কংগ্রেস কমিটি। বেঙ্গল বেঙ্গল মানে হচ্ছে বাংলা, প্রভিশনাল মানে হচ্ছে প্রান্ত, কংগ্রেস কমিটি অর্থাৎ বাংলার বাংলা প্রান্তের যে কংগ্রেস কমিটি ছিল, মানে প্রান্ত বলতে রাজ্য বলতে পারো, রাজ্য কংগ্রেসের যে কমিটি ছিল তার হেড ছিলেন সুভাষচন্দ্র বসু। হিজ মেন এরিয়া অফ ওয়ার্ক লে ইন দ্য অর্গানাইজেশন অফ দ্য ইউথ অ্যান্ড প্রমোটিং দ্য ট্রেড ইউনিয়ন মুভমেন্ট।
সুভাষচন্দ্র বসু কংগ্রেসের মধ্যে মেন যে কাজটা এতদিন অব্দি করতেন সেটা হচ্ছে যুবকদেরকে অর্গানাইজ করা, তাদেরকে একত্রিত করা এবং ট্রেড ইউনিয়ন মুভমেন্ট অর্থাৎ যে শ্রমিক আন্দোলনগুলো হচ্ছে সেইগুলোকে নেতৃত্ব দেওয়া, এই কাজটা সুভাষচন্দ্র বসু করতেন। সুভাষ বোস ডিড নট এগ্রি উইথ গান্ধী অ্যান্ড আদার লিডার্স অব দ্য কংগ্রেস অন মেনি অ্যাসপেক্ট অব দ্য স্ট্রাগল ফর ফ্রিডম। এটা একদম, এটা আমরা সকলেই জানি যে সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে একটা মানে মত পার্থক্য ছিল, তাদের আদর্শের মধ্যে একটা পার্থক্য ছিল। এরম নয় যে দুজনে দুজনকে ঘৃণা করতেন, বারে বারে বলছি এই সময়, কিন্তু আমরা যে সময়টার কথা বলছি দুজনের মত পার্থক্য, আদর্শগত পার্থক্য হয়তো ছিল কিন্তু তাদের মধ্যে, মানে আমি শুধু সুভাষচন্দ্র বসু বা গান্ধীজির কথা বলছি না, জওহরলাল নেহরু গান্ধীজি হতে পারে বা মতিলাল নেহরু সুভাষচন্দ্র বসু হতে পারে, মানে একদিকে হচ্ছে গান্ধীয়ান লিডার যারা গান্ধীজির আদর্শে বিশ্বাসী, একদিকে যারা চরমপন্থী বা মাস মুভমেন্ট স্ট্রাগলে বিশ্বাসী, তাদের মধ্যে মত পার্থক্য হয়তো বারংবার আমরা দেখেছি কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো মানে বিদ্বেষ ছিল না যে একে দেখতে পারবে না, এরকম ব্যাপার ছিল না। সুভাষচন্দ্র বসুর সঙ্গে কংগ্রেসের অন্যান্য যারা লিডার এই সময় ছিলেন অর্থাৎ যারা গান্ধীজির মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তাদের সঙ্গে অতটা তার মতের মিল ছিল না, মত পার্থক্য ছিল। হি অ্যালং উইথ জওহরলাল নেহরু অপোজ দ্য মতিলাল নেহরু রিপোর্ট হুইচ স্পোক ফর ডোমিনিয়ন স্ট্যাটাস ফর ইন্ডিয়া। অর্থাৎ আমরা যখন দেখেছিলাম যে নেহরু রিপোর্ট পাবলিশ করা হয়, তখন সেখানে চাওয়া হয় যে ভারতকে স্বায়ত্ত শাসন দিতে হবে, ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে, এইটার পুরোপুরি বিরোধিতা করেছিলেন গান্ধীজি, এই সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরু। তারা কংগ্রেস থেকে সেই সময় বেরিয়েও এসেছিলেন, তো এইরকম ব্যাপারগুলো হয়েছিল। বোস ওয়াজ অল ফর ফুল ইন্ডিপেন্ডেন্স, হি অলসো অ্যানাউন্স দ্য ফর্মেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স লিগ। ইম্পর্টেন্ট এটা, ইন্ডিপেন্ডেন্স লিগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার একদম বিশ্বাস, প্রথম থেকে তার বিশ্বাস ছিল বা প্রথম থেকে তিনি এটাতে বিশ্বাসী ছিলেন যে ডোমিনিয়ন স্ট্যাটাস নয়, আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। হোয়েন দ্য লাহোর কংগ্রেস সেশন আন্ডার জওহরলাল নেহরুস প্রেসিডেন্সি অ্যাডপ্টেড রেজলিউশন দ্যাট কংগ্রেস গোল উড বি পূর্ণ স্বরাজ। আমরা এটা দেখে এসেছি যে লাহোর অধিবেশনে কংগ্রেসের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় যে পূর্ণ স্বরাজ লাভ করা, আমাদের আর ডোমিনিয়ন স্ট্যাটাস লাগবে না, আমাদের পুরোপুরি স্বাধীনতা লাগবে। এইটা যখন হতে শুরু হয়, মানে এই কথাটা যখন উঠে আসে, তখন থেকে অবভিয়াসলি এটাই সুভাষচন্দ্র বসু চাইছিলেন। তিনিও আবার কংগ্রেসের অ্যাক্টিভভাবে আবার মানে পুরোপুরি আন্দোলনের মধ্যে জড়িত হয়ে পড়েন এবং এরপরে আমরা জানি যে একটা বড় সময় ধরে চলবে আইন অমান্য আন্দোলন, এবং সেই আন্দোলনে সুভাষচন্দ্র বসু ব্যাপকভাবে পার্টিসিপেট করেছিলেন। এবার দেখো, গান্ধীজির সঙ্গে তার মত পার্থক্য রয়েছে, গান্ধীজির আন্দোলনের পদ্ধতি তিনি পছন্দ করেন না বা তার তাতে তার বিশ্বাস নেই যে আমরা অহিংস আন্দোলন করব, এরকম ব্যাপারে তিনি বিশ্বাসী নন, তবুও কিন্তু সেই আন্দোলনে তিনি ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিলেন। এর থেকে বোঝা যায় যে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে কোনো ছিল না, মানে শত্রুতা ছিল না, তাদের দুজনের লক্ষ্য একটাই, ভারতকে স্বাধীনতা এনে দেওয়া। এই সময় মানুষের মানে বড় বড় লিডার যারা, তাদের সকলেরই লক্ষ্য স্বাধীনতা এনে দেওয়া। হয়তো তাদের মানে ওয়ে আলাদা ছিল, তাদের পথ আলাদা ছিল, এখানেও তাই। তো এখানে তারা সুভাষচন্দ্র বসু পুরোপুরি আবার কংগ্রেসে ফিরে আসেন এবং তিনি সেইভাবে কাজ করতে শুরু করেন। হি ওয়াজ এগেন ফুললি অ্যাক্টিভ ইন সল্ট সত্যাগ্রহ মুভমেন্ট ইন 1930 খ্রিস্টাব্দে যে লবণ আন্দোলনগুলো হচ্ছিল তাতে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। তিনি আমরা বাংলা থেকে দেখেছিলাম যে তিনি বাংলায় তিনি নেতৃত্ব দিতেন এইরকম আন্দোলনে, এবং সেই কারণে সুভাষচন্দ্র বসুর সম্পর্কে ব্রিটিশ সরকার প্রথম থেকেই এটা জানতো যে এই মানুষটা এমন একজন মানুষ যাকে কন্ট্রোল করা অত সোজা নয়। গান্ধীজিকেও হয়তো বিভিন্নভাবে মানে বোঝানো সম্ভব যে কারণ গান্ধীজি তার একটা নির্দিষ্ট ওয়ে ছিল, তার লোক, তার যে আন্দোলনের পদ্ধতি ছিল, এই সমস্তগুলো সম্পর্কে ইংরেজরা ওয়াকিবহল ছিল। তারা জানতো যে গান্ধীজি কোনোদিনই সহিংস বা এরকম হিংসাত্মক কোনো আন্দোলনের পথে যাবে না, কিন্তু সুভাষচন্দ্র বসু সম্পর্কে একদম প্রথম থেকে ব্রিটিশরা জানতো যে এই মানুষটা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, এবং যখনই কোনোভাবে একটু বেশি কিছু সুভাষচন্দ্র বসু এগিয়েছেন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে, প্রচুর বার তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এখানেও যখন এরকম আন্দোলনগুলো হচ্ছিল তখন তাকে অ্যারেস্ট করা হয়।
এবং সুভাষচন্দ্র বসু সম্পর্কে এখানে আমরা হিস্ট্রিতে ইতিহাস বইতে যতটা পড়ি তাতে অনেক বেশি কিছু আছে, তোমাদের যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই পড়তে পারো, কিন্তু আমরা মেনলি তার ফোকাসটা রাখবো হচ্ছে হিস্ট্রি যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেগুলো ইম্পর্টেন্ট দরকার সেগুলো থেকে। আর আজকে যে চ্যাপ্টারটা চলছে বা এর পরের দিন যে চ্যাপ্টারটা থাকবে, এই চ্যাপ্টারগুলো থেকে মেনলি এমসিকিউ আসবে, এমসিকিউ কম রয়েছে, কিন্তু যারা অপশনাল হিস্ট্রি নিচ্ছ তাদের জন্য এই দুটো, এই আজকের ক্লাসটা এবং পরের দিনের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, মানে এখানে বোঝার জিনিস অনেক কিছু রয়েছে, ডাইরেক্ট মুখস্থ করার জিনিস হয়তো কম রয়েছে। তো এবার হচ্ছে যে আন্দোলনটা চলছিল আইন অমান্য আন্দোলন, সেটা চলতে থাকে এবং সুভাষচন্দ্র বসু ব্যাপকভাবে এখানে পার্টিসিপেট করেন, তাকে গ্রেপ্তার করা হয়, সব ঠিক আছে। 1931 খ্রিস্টাব্দে আসে গান্ধী ইরুইন প্যাক্ট, অর্থাৎ গান্ধীজি এবং লর্ড ইরুইনের মধ্যে একটা সন্ধি হয় এবং কংগ্রেস তার আন্দোলনকে প্রত্যাহার করে, গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন গান্ধীজি এবং তা আবার কংগ্রেসের লক্ষ্য হয়ে দাঁড়ায় কি ডমিনিয়ন স্ট্যাটাস, যে পূর্ণ স্বাধীনতার জন্য কংগ্রেস আন্দোলনটা করছিল সেইটাই বন্ধ করে দিয়ে হয়ে যায় ডমিনিয়ন স্ট্যাটাস লাভ করা তাদের লক্ষ্য। এবং আবার স্বাভাবিকভাবে সুভাষচন্দ্র বসুর যে লক্ষ্যটা ছিল এবং সেটার থেকে পুরোপুরি এটা আলাদা, ডমিনিয়ন স্ট্যাটাস তিনি একদমই বিরোধিতা করেছিলেন, তার ছিল দাবি ছিল পূর্ণ স্বাধীনতা। তো সেই সময় তিনি আবার এখানে কংগ্রেসের মধ্যে মানে তার সঙ্গে আবার একটা বিরোধিতা বা বিভেদ তৈরি হয়ে যায়, স্পেশালি অ্যাজ গভর্নমেন্ট রিফিউজ টু নেগোসিয়েট অন দ্য ডেথ সেন্টেন্স অফ ভগৎ সিং অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট। ফ্রম অল দিস উই গেট এ ক্লিয়ার আইডিয়া দ্যাট বোস ওয়াজ এ ম্যান অফ অ্যাকশন অ্যান্ড র্যাডিক্যাল আইডিয়াস। এই দুটো তো একদমই ঠিক যে সুভাষচন্দ্র বসু তার আন্দোলনের পদ্ধতি ছিল সশস্ত্র, ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে স্বাধীনতা লাভ করা, এটা তার লক্ষ্য ছিল। এবং রেডিক্যাল আইডিয়া তার যে চিন্তাভাবনা ছিল সেটা সেই সময়ের থেকে আলাদা চিন্তাভাবনা ছিল বা কংগ্রেসের বাকিদের থেকে আলাদা চিন্তাভাবনা ছিল, এটা আমরা জানি। এবং শুধু সুভাষচন্দ্র বসু নয়, যে কোনো মানুষ বা ভারতের সেই সময় যারা একটু সোশ্যালিস্ট চিন্তাভাবনায় বিশ্বাসী ছিল, যারা কমিউনিস্ট চিন্তাভাবনায় বিশ্বাসী ছিল, তারা প্রত্যেকে গান্ধীজির বিরোধিতা এই সময় করেছিলেন। কারণ যে গান্ধী ইরুইন প্যাক্ট হয়েছিল 1931 খ্রিস্টাব্দে, সেখানে ভগৎ সিং এবং তার যারা সাথীরা ছিল তাদের ফাঁসির সাজা মকুব করা হয়নি, এখানে সকলে আশা করেছিল। কারণ ব্রিটিশ সরকার সেই সময় মানে গান্ধীজিকে পারলে যা যা গান্ধীজি চায় সমস্ত কিছু দিয়ে গান্ধীজিকে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করাতে চেয়েছিল, এবং তার জন্য গান্ধীজি যদি হয়তো, এটা আমার মানে বক্তব্য নয়, এটা বিভিন্ন সোর্সে বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন ব্যক্তিরা এটা বলেন যে হয়তো গান্ধীজি যদি একটু বেশি জোর করতেন তাহলে ভগৎ সিং এবং তার সঙ্গী সাথীদের কি হতো, যে ফাঁসির সাজা ছিল সেটা মকুব হয়ে যেত, কিন্তু সেটা গান্ধীজি করেননি। অনেকে বলেন যে এটা গান্ধীজি যেহেতু তাদের আইডিওলজি আলাদা ছিল, ভগৎ সিং সশস্ত্র বিপ্লবের রাস্তা নিয়েছিলেন, তিনি বোমা ছুড়েছিলেন, সেই জন্য গান্ধীজি তাকে বাঁচাননি, এটা অনেকে বলেন, অনেকে মনে করেন। আবার গান্ধীজি মানে অনেক অনেকে যারা গান্ধীজিকে ফলো করেন বা যারা গান্ধীজিকে সাপোর্ট করেন তারা বলছেন যে না, ভগৎ সিং অ্যাকচুয়ালি এটাই চেয়েছিল যে সে এমন একটা ঘটনা ঘটাবে যাতে সমস্ত মানুষের সহ ব্রিটিশদের চোখ খুলে যায়, অর্থাৎ শুধুমাত্র বোম ফেলা নয়, বোম ফেলে সেখান থেকে তারা পালিয়ে যেতে পারতো, পালিয়ে যায়নি, তারা ধরা দিয়েছে কারণ ধরা পড়লে তার বিচার হবে, বিচার হলে তাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছবে, এবং যদি তাদের ফাঁসিও হয় তাহলে সেটা আরো বড় ঘটনা হবে। ফাঁসি হওয়া মানে তখনকার মানে তখন একটা গর্বের ব্যাপার যে আমি দেশের জন্য প্রাণ দিচ্ছি, এবং সেই ঘটনাটা আরো বেশি মানুষের মধ্যে প্রচারিত হবে। এবং গান্ধীজি বলেন বা এখানে যারা গান্ধীজিকে সাপোর্ট করার জন্য যারা যে সমস্ত ঐতিহাসিকরা বলেন যে এই জন্যই গান্ধীজি তাদের যে যেটা উদ্দেশ্য ছিল সেটাকেই সাপোর্ট করেছিল, যে ঠিক আছে তারা চেয়েছিল যে আমাদের ফাঁসি হোক, আমাদের আমরা কি করতে চাইছি সেটা মানুষ জানুক, তো সেই কারণে গান্ধীজি এখানে তাদের সম্পর্কে আর এক্সট্রা কিছু চাপ দেয়নি। তো যাই হোক, এটা দুটো মত, এরম নয় যে এটা একদম ফ্যাক্ট। তবে হ্যাঁ, এখানে কি হয়েছিল,
গান্ধীজির প্রতি বিরোধিতা প্রচণ্ডভাবে বেড়ে গেছিল, পাঞ্জাবে তাকে কালো পতাকা দেখানো হয়েছিল, এই সমস্ত আমরা দেখে এসেছি অলরেডি। এবার হচ্ছে হরিপুরা কংগ্রেস। অ্যাট দ্য কংগ্রেস মিটিং অ্যাট হরিপুরা গুজরাট ইন ফেব্রুয়ারি 1938 বোস ওয়াজ আনএনিমাসলি ইলেকটেড প্রেসিডেন্ট অফ দ্য সিজন। অর্থাৎ হরিপুরা কংগ্রেস হরিপুরাতে যে সিজনটা হয়েছিল ফেব্রুয়ারি 1938, বুঝতে পারছো নর্মালি কংগ্রেসের যে সিজনগুলো হয় অধিবেশনগুলো হয় সেটা ডিসেম্বর মাসে হয়, এটা ফেব্রুয়ারিতে হচ্ছে, মানে এটা একটা স্পেশাল অধিবেশন ছিল হরিপুরা, এটা অবস্থিত গুজরাটে। এবং এখানে ফাইনালি সুভাষচন্দ্র বসু প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এবার বলবে যে কংগ্রেস মানেই গান্ধীজি, গান্ধীজি মানেই কংগ্রেস, গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর বিরোধিতা রয়েছে, রাজনৈতিক মত পার্থক্য রয়েছে, তাও কি করে সুভাষচন্দ্র বসু এই হরিপুরা কংগ্রেসের সভাপতি হলেন? স্বাভাবিকভাবে গান্ধীজি এটা চাইবেন না, কিন্তু তাও তিনি হলেন। এর কারণ হচ্ছে এই সময়তে কংগ্রেসের মধ্যে সোশ্যালিস্ট চিন্তাভাবনা বা যারা কমিউনিস্ট চিন্তাভাবনা বা লেফটিস্ট চিন্তাভাবনা এটা অনেকটা বেশি হয়ে গেছিল এবং তাদের একটা সাপোর্ট এই সুভাষচন্দ্র বসুর উপরে ছিল, প্রত্যেকে এই সময় সুভাষচন্দ্র বসুকে সাপোর্ট করেছিল। এবং তখন সকলে বুঝতে পারে যে অন্তত যদি সুভাষচন্দ্র বসু বা গান্ধী নেহেরু এদেরকে প্রেসিডেন্ট না বানানো হয় তাহলে কংগ্রেসের মধ্যে একটা বিরোধ তৈরি হবে। এটা মনে হতে পারে যে কংগ্রেস শুধুমাত্র গান্ধীজির আইডিওলজিতেই ফলো করে, আইডিওলজিকেই ফলো করে, বাকিদের আইডিওলজিকে তারা পাত্তা দেয় না বা তাদেরকে মান্যতা দেয় না, এইটা যাতে না হয় সেই জন্য, মানে একটা ব্যালেন্স করার উদ্দেশ্যে এই সময় ফাইনালি এই সোশ্যালিস্ট চেরা চিন্তা ভাবনার ব্যক্তিত্ব, মানে এর আগে আমরা দেখেছি জওহরলাল নেহরুকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, এবার হচ্ছে সুভাষচন্দ্র বসুকে। He was firm in this belief that the Congress ministers in the provinces had immense revolutionary potential. He, as he said in his presidential address. এবং প্রত্যেকটা এতে যখনই এই অধিবেশনগুলো হতো তখন প্রেসিডেন্টকে একটা স্পিচ দিতে হতো। ফার্স্ট এটা শুরু হতো কিভাবে, সভাপতির একটা স্পিচের মাধ্যমে। এখানেও একটা স্পিচ হয় এবং সেই স্পিচে সেই বক্তৃতাতে সুভাষচন্দ্র বসু বলেন যে কংগ্রেসের যে সমস্ত রাজ্যগুলোর রাজ্যগুলোতে যে শাখাগুলো রয়েছে তার যারা লিডার রয়েছেন বা তার যারা কর্মকর্তা রয়েছেন তারা প্রত্যেকে রেডি, তারা প্রত্যেকে রেডি আন্দোলন করার জন্য, এবং আমাদের উচিত এবার সেন্ট্রাল স্তর থেকে একটা আন্দোলন শুরু করা। এটা তিনি তার প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে বা স্পিচে বলেন। বোস অলসো টকড অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি থ্রু প্ল্যানিং অ্যান্ড ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন সেটিং আপ এ ন্যাশনাল প্ল্যানিং কমিটি লেটার। দেখো যখন তিনি এখানে প্রধান হন তিনি কতটা দূরদর্শী ছিলেন এর থেকে আমরা বুঝতে পারি। সেই সময় দাঁড়িয়ে তিনি প্রথমবার বলেন যে আমাদের দেশে একটা প্ল্যানিংয়ের দরকার রয়েছে, প্ল্যানিং এর দরকার রয়েছে, এবং সেই জন্য তিনি পরবর্তীকালে প্ল্যানিং কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি তিনি এ করেন, প্রতিষ্ঠা করেন, এবং এই ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রথম প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট হচ্ছেন জওহরলাল নেহরু। ঠিক আছে, জওহরলাল নেহরু, এগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ এগুলো থেকেও প্রশ্ন চলে আসে, এগুলো ডাইরেক্ট এমসিকিউ প্রশ্ন চলে আসে। তো ন্যাশনাল প্ল্যানিং কমিটি এটা তৈরি হয় এবং এটা এই বছরেই তৈরি হয়েছিল, এটাও পরীক্ষার প্রশ্ন আসে কোন বছরে তৈরি হয়েছিল, 1938 1938 খ্রিস্টাব্দেই এটা তৈরি হয়েছিল এবং জওহরলাল নেহরুর প্রেসিডেন্সিপে অর্থাৎ তাকে প্রেসিডেন্ট বানিয়ে এটা তৈরি হয়। দ্য সিজন adopted a resolution that the Congress would give moral support to those who were agiting against the governance in the princely state. So Congress ekhane aro ekta resolution ba aro ekta je Congress সাপোর্ট দরকার কোন জায়গা থেকে, প্রিন্সলি স্টেট গুলো থেকে, দেশীয় রাজ্যগুলো থেকে। দেশীয় রাজ্যগুলোতে অতটা বেশি রাজনৈতিকভাবে অ্যাক্টিভ ব্যক্তিদের সংখ্যা কম ছিল কারণ দেখো প্রিন্সলি স্টেট গুলোতে প্রধান হচ্ছে রাজা এবং সেই রাজা চাইবে না যে তার জায়গা থেকে এরকম আন্দোলন উঠে আসুক স্বাধীনতার জন্য, কারণ তাদের যদি স্বাধীন হয়, দেশ স্বাধীন হয়ে যায় তাহলে সেই রাজার রাজত্ব চলে যাবে,
সেরা রাজা থাকবে না। তো সেরকম আন্দোলন বা এইরকম এই সমস্তগুলোর প্রভাব এই প্রিন্সলি স্টেটগুলোতে বেশি পড়তো না। তো সেই সময় কংগ্রেস এই সময় একটা রেজলিউশন নেয় যে যারা এই প্রিন্সলি স্টেটের মধ্যে যারা স্বাধীনতা চাইছে বা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, যে আন্দোলনগুলো কংগ্রেস চালাচ্ছে, যেমন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট হয়েছে, তারপর হচ্ছে আইন অমান্য আন্দোলন, তো এই আন্দোলনগুলো যারা করেছে এই প্রিন্সলি স্টেটগুলো থেকে বা যারা করে তাদেরকে সাপোর্ট করার প্রয়োজন রয়েছে। এরকম নয় যে 100% যারা সকলে রয়েছে তারা কেউই কংগ্রেসকে সাপোর্ট করবে না, এটা তো হতে পারে না। কিছু মানুষ তো অবশ্যই এখানেও রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, এখানেও তারা তাদের তারা আন্দোলনে যুক্ত হয়েছেন, অল্প হলেও কিন্তু করেছেন, তাদেরকে সাপোর্ট করার দরকার রয়েছে, সেটা কংগ্রেস এখানে মনে করে এবং সেটা করে। ইন দ্য ফলোয়িং মান্থস দ্য ইন্টারন্যাশনাল সিচুয়েশন ওয়াজ হাইলি ডিস্টার্বড, দেয়ার ওয়ার ক্লিয়ার সাইন দ্যাট ইউরোপ ওয়াজ গোয়িং টু বি এমব্রয়েডেড ইন ওয়ার। অর্থাৎ এই সময় থেকে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে থাকে যে ইউরোপে একটা বড় সড়ো যুদ্ধ আসতে চলেছে এবং সেটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। এটার যে ঘন্টা এটা অলরেডি এই সময় বাজতে শুরু করে দিয়েছে, ফিল হতেই থাকছে যে এরকম একটা যুদ্ধ হবে, যেরকম করে অলরেডি প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে সেরকম একটা বড় সড়ো কিছু হবে। এবং এইটা সুভাষচন্দ্র বসুর কাছে, সুভাষচন্দ্র বসুর মতে এটা ছিল সুযোগ, গান্ধীজির মতে হচ্ছে এটা মানে এই সময় কোনো আন্দোলন করা উচিত নয়। যেরকম করে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি যে গান্ধীজি বলেছিলেন যে এই সময় ব্রিটিশরা যেহেতু যুদ্ধের মধ্যে লিপ্ত রয়েছেন সেই কারণে তাদেরকে এখন একটা তাদের উপরে একটা আন্দোলন করে এক্সট্রা বোঝা চাপানো বা এক্সট্রা চাপ দেওয়া সৃষ্টি উচিত নয়। অন্যদিকে সুভাষচন্দ্র বসুর এও দেখবো মতো দেখবো যে সুভাষচন্দ্র বসু মনে করেন যে তারা প্রবলেমে রয়েছে সেটা তাদের ব্যাপারে, এই দেশটা আমাদের দেশ, এটাই আমাদের সুযোগ, তারা ওই দিক থেকে প্রবলেমে রয়েছে, আমরা এই দিক থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করবো দিয়ে আমরা স্বাধীন হয়ে যাব। সিম্পল এটাই আইডিয়া ছিল সুভাষচন্দ্র বসুর। নেক্সট এবার আমরা দেখবো 1939 সুভাষ উইন বাট কংগ্রেস ফেসেস ইন্টারনাল স্ট্রিট। অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু আবার কংগ্রেসের সভাপতি হবেন, যেটা আমরা জানি ত্রিপুরী কংগ্রেস, ত্রিপুরীতে একটা অধিবেশন বসে, সেখানে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। এবং যখন এটা হয় কংগ্রেসের মধ্যে একটা বড় সড়ো বিভেদ, গান্ধী ভার্সেস সুভাষ এরকম একটা বড় সড়ো বিভেদ এখানে বা এখানে একটা বড় সড়ো মত পার্থক্য আমরা দেখতে পাবো। অলরেডি মত পার্থক্য ছিল কিন্তু সেটা একদম সামনাসামনি যেতে চায় এই ত্রিপুরী কংগ্রেসের মাধ্যমে, যেটা 1939 খ্রিস্টাব্দে হয়। ইন জানুয়ারি 1939 সুভাষ বোস ওয়াজ ডিক্লেয়ার টু স্ট্যান্ড এগেন্স ফর দ্য প্রেসিডেন্টস পোস্ট ইন দ্য কংগ্রেস। গান্ধী ওয়াজ নট হ্যাপি উইথ দ্য বোসেস ক্যান্ডিডেচার, যেটা একটু আগে বললাম যে এই সময় থেকেই গান্ধীজি বনাম সুভাষচন্দ্র বসু একটা রাজনৈতিক মত পার্থক্য দেখা যেতে শুরু হয়। এবং জানুয়ারি 1939 খ্রিস্টাব্দে নতুনভাবে কংগ্রেসের একটা অধিবেশন বসার প্রস্তুতি হয় এবং এখানে সুভাষচন্দ্র বসু একদিকে প্রেসিডেন্টের পদের জন্য দাঁড়ান। প্রথমবার এবারে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোট হবে। এর আগে কোনো সময় এইরকম ভোট হয়নি, কারণ এর আগে যে অধিবেশনগুলো হয়েছে যারা প্রেসিডেন্ট হন তারা সবার সম্মতিতে মোটামুটি একটা এ হয়ে ডিসিশন নিয়ে তাকে দাঁড় করানো হয়, তাকে প্রেসিডেন্ট বানানো হয়। কিন্তু এইবার যখনই সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ান, এবং তিনি নিজে থেকে দাঁড়ান না, মানে তার ওপর ফুল সাপোর্ট ছিল, প্রচুর সাপোর্ট তার ছিল এই সময়, তাকে দাঁড় করানো হয়। অন্যদিকে গান্ধীজি এতে হ্যাপি ছিলেন না যে সুভাষচন্দ্র বসু দাঁড়াচ্ছেন, কারণ যদি সুভাষচন্দ্র বসু দাঁড়ান এবং সুভাষচন্দ্র বসু তাহলে কংগ্রেসকে কন্ট্রোল করবেন এবং সুভাষচন্দ্র বসুর যে মত, যে আদর্শ, সেইটাই সেটার মাধ্যমে কংগ্রেস চালিত হবে এবং কংগ্রেসের যে অরিজিনাল আইডিওলজি, গান্ধীজির যে আইডিওলজি সেটা হবে না। সেইরকমভাবে সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জে বি কৃপলানি এরা প্রত্যেকেই গান্ধীজির ফেভারে ছিলেন বা গান্ধী মানে গান্ধীজির মতের সঙ্গে তাদের মত মিল ছিল। তো তারাও প্রত্যেকে এরকম এ করেন যে সুভাষচন্দ্র বসু যদি দাঁড়ায় তাহলে প্রত্যেকটা জায়গাতেই তার আইডিওলজি চলতে থাকবে।
তো সেই সমস্ত ভেবে গান্ধীজি এখানে পট্টভী সীতারামাইয়াকে প্রার্থী হিসেবে দাঁড় করান। তো প্রথমবারে যা দেখবো যে কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার জন্য একটা ভোট হবে। তো সুভাষচন্দ্র বোস ওন দ্য ইলেকশন বাই 1580 ভোট এগেনস্ট 1377 ভোট, 1377টা ভোট পান পট্টভী সীতারামাইয়া, অন্যদিকে 1580টা ভোট পায় হচ্ছে সুভাষচন্দ্র বসু, এবং ক্লিয়ারলি একদম অনেকটা বড় মার্জিনে সুভাষচন্দ্র বসু জয়লাভ করেন। এবং তাকে সাপোর্ট করার জন্য প্রচুর লোক ছিল কংগ্রেসের মধ্যে, কারণ সোশ্যালিস্ট যারা ছিল তারা প্রত্যেকে কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে সাপোর্ট করে, কমিউনিস্টরা প্রত্যেকে সুভাষচন্দ্র বসুকে সাপোর্ট করে, অন্যদিকে গান্ধীজির মতো যারা গান্ধী ফলোয়ার ছিলেন তারা সকলে পট্টভী সীতারামাইয়াকে ফলো করে, ভোট দেয়, কিন্তু সেখানে সুভাষচন্দ্র বসু জয়ী হন। গান্ধীজি এখানে একটা পলিটিক্যালি সুন্দর একটা কথা বলেন, একদিকে তিনি একে বোস সুভাষচন্দ্র বসুকে কংগ্রেচুলেট করেন, গান্ধী কংগ্রেচুলেটেড বোস অন হার ভিক্টরি, তিনি তাকে বাহবা দেন বা তাকে কংগ্রেচুলেট করেন, কিন্তু অন্যদিকে এমন একটা কথা বলেন যেটার মাধ্যমে পুরো কংগ্রেস আবার সুভাষচন্দ্র বসুকে সাপোর্ট সুভাষচন্দ্র বসুর থেকে সাপোর্ট তুলে নিতে থাকে। তিনি বলেন, পট্টভীর ডিফিট ইজ মাই ডিফিট, পট্টভীর সীতারামাইয়ার পরাজয় মানে হচ্ছে আমার পরাজয়। এবং এখানে ডাইরেক্টলি গান্ধী এবং বোস, গান্ধী বনাম বোস হয়ে যায়। এই কথাটা একটা বড় ভ্যালু রয়েছে, পট্টভীর ডিফিট ইজ মাই ডিফিট, পট্টভীর সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়, কারণ যতই যাই হোক, যতই কংগ্রেসের মধ্যে সোশ্যালিস্ট দল থাকুক, যতই কংগ্রেসের মধ্যে কমিউনিস্ট চিন্তাভাবনার মানুষ থাকুক, তারা কিন্তু কেউই চাইতো না যে কংগ্রেস বিভাজন হয়ে যাক, কারণ যদি বিভাজন হয়ে যায়, এর আগেও কংগ্রেস দেখেছে যে যদি বিভাজিত হয়ে যায় কারুর কোনো লাভ হয় না। আগে আমরা চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভেদ দেখেছি, তাতে কংগ্রেসের কোনো লাভ হয়নি। এইটা যদি হয়, এখন যদি আবার একটা বিভেদ হয়ে যায়, তাহলে আদপেও কারোরই লাভ হবে না, এবং তখন সকলে বুঝতে পারে যে গান্ধীজি অ্যাকচুয়ালি সাপোর্ট করছেন না, বা গান্ধীজি এখানে গান্ধী বনাম বোস একটা ব্যাপার এসে গেছে, এবং যদি এবং এটাকে যদি এরকম আরো এগোতে থাকে তাহলে অবশ্যম্ভাবী কংগ্রেস বিভাজন হবে। তো সেই কারণে আস্তে আস্তে কি হয়, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের মধ্যে কাজ করতে পারছিলেন না, তাকে বিভিন্ন কাজে বাধা দেওয়া হচ্ছিল, তার যে আইডিওলজি সেই অনুযায়ী তিনি কাজ করতে পারছিলেন না। ইন মার্চ 1939 কংগ্রেস কংগ্রেস সেশন টুক প্লেস ইন ত্রিপুরি ইন দ্য সেন্ট্রাল প্রভিন্সেস। আচ্ছা, ত্রিপুরি কোথায় অবস্থিত? এটা সেন্ট্রাল প্রভিন্সেস, মধ্যপ্রদেশ আছে যেটা, মধ্যপ্রদেশ এরকম তখন নাম ছিল হচ্ছে সেন্ট্রাল প্রভিন্সেস, তো সেইখানে এটা অবস্থিত, সেটা ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে। বর্তমানে এটা জবলপুর যেখানে অবস্থিত সেইখানে, জবলপুরে এটা জায়গাটা অবস্থিত, ত্রিপুরি, এটা একটা ছোট শহর। ইট ওয়াজ অবজার্ভ অবভিয়াস দ্যাট অল ওয়াজ নট ওয়েল উইদিন দ্য কংগ্রেস। এবার এটা থেকে একদম স্পষ্ট যে এখানে দুটো দলের মধ্যে একটা মত পার্থক্য চলছে। উইথ বোস ইজ ভিক্টরি দ্য পোলারাইজেশন ইন টার্ম অফ আইডিওলজি অ্যান্ড মেথড অফ ফিউচার স্ট্রাগল ওয়াজ ক্লিয়ার, দাস দাস ইলেকশন অফ বোস ইন দ্য ফেস অফ অপোজিশন অফ দ্য অফিসিয়াল মেশিন লেড টু শার্প ইনার ক্রাইসিস। এবং এইটার মাধ্যমে কংগ্রেসের মধ্যে যে প্রবলেমটা চলছে সেটা সকলের সামনে চলে আসে, কংগ্রেসের মধ্যে একটা বড় সড়ো প্রবলেম রয়েছে সেটা চলে আসে, আইডিওলজিক্যাল ডিফারেন্স রয়েছে সেটা সকলে বুঝতে পারে। সুভাষ বোস হ্যাড অ্যাকিউজ দ্য ওয়ার্কিং কমিটি লিডার্স অফ বিং রেডি টু রিচ কম্প্রোমাইজ উইথ দ্য গভর্নমেন্ট অন দ্য ম্যাটার অফ ফেডারেশন। নাও দোজ লিডার ফেল্ড দে কুড নট ওয়ার্ক উইথ দ্য প্রেসিডেন্ট হু হ্যাড পাবলিকালি কাস্ট ডাউটস অন দ্য ন্যাশনালিস্টিক প্রিন্সিপালস অ্যান্ড রিজাইন ফ্রম দ্য ওয়ার্কিং কমিটি। তোমরা একটা ওয়েব সিরিজ হয়েছিল, মনে আশা করছি অনেকেই দেখেছো, সেটা হচ্ছে বোস ডেড অ্যান্ড অ্যালাইভ। সেখানে একটা মিটিং এর চিত্র দেখানো হয়েছিল, কয়েকজন বসে আছেন, সেখানে সুভাষচন্দ্র বসু বলছেন যে মানে কেন তারা ডাইরেক্ট এখন আন্দোলনে যুক্ত হতে চাইছে না, কেন তারা মনে করছে যে জনগণ এখনো আন্দোলনের জন্য
রাজি নয় বা তারা এখনো রেডি নয়, এই নিয়ে একটা বিভেদের একটা সিন ওখানে রয়েছে। এক্স্যাক্টলি এই কথাটাই এখানে বলা হচ্ছে যে সুভাষচন্দ্র বসু এটা সকলের মানে পাবলিকালি বলেন যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মধ্যে যারা রয়েছে তারা গভর্নমেন্টকে সাপোর্ট করতে চাইছে, তারা ব্রিটিশদের সাপোর্ট করতে চাইছে, তারা চাইছে না। মানে ব্রিটিশরা এই সময় কি বলেছিল যে আমরা একটা ফেডারেশন তৈরি করবো, আমরা আগের দিনের চ্যাপ্টারে পড়ে এসেছি সেটা। তো তিনি বলেন যে সকলে ফেডারেশনের সাপোর্টে যাচ্ছে, এখন কেউ চাইছে না যে ভারত স্বাধীন হোক। এই ডাউটটা যখন আসে তখন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যারা মেম্বার ছিল, ওয়ার্কিং কমিটি বলতে একটা বোর্ড যেটা কংগ্রেসকে চালাতো, সেই বোর্ডের মধ্যে যারা ছিল একে একে রিজাইন করতে থাকে। তারা বলে যে সুভাষচন্দ্র বসুর সঙ্গে আমরা কাজ করব না। ওকে, বোস ওয়াজ ইল হোয়েন দ্য ত্রিপুরি সেশন টুক প্লেস, বাট হি অ্যাটেন্ডেড ইন ইট অ্যান্ড ইন হিজ প্রেসিডেন্সিয়াল স্পিচ হি প্রোফেস দ্যাট দ্য ইম্পেরিয়ালিস্ট ওয়ার ওয়াজ অ্যাবাউট টু টেক প্লেস ইন ইউরোপ। তিনি আবার সেম এখানে একটা প্রেসিডেন্টের স্পিচ হয় এবং সেখানে বলেন যে একটা যুদ্ধ আসতে চলেছে, এবং তিনি এখানে এটা পুরো ডাইরেক্ট তার কথা তুলে দেওয়া হয়েছে, দেখো ডবল কোটেশনের মধ্যে রয়েছে। তিনি বলেন যে এটাই আমাদের কাছে সুযোগ যে আমরা স্বরাজ বা আমাদের যে স্বাধীনতার যে লক্ষ্য সেটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। ওকে, এবং তিনি এখন বলেন যেহেতু ব্রিটিশরা যুদ্ধের মধ্যে যেতে চলেছে আবার তাদের সাহায্য লাগবে ভারতীয়দের, প্রথম বিশ্বযুদ্ধের সময় লেগেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাগবে, সেই সময় তাদের কাছ থেকে স্বরাজ চেয়ে নেবো, স্বরাজ যদি তারা দেয় ওয়েল অ্যান্ড গুড, নাহলে আমরা একটা বড়সড় আন্দোলন শুরু করব, যেমন করে আমরা আইন অমান্য আন্দোলন করেছি সেরকম টাইপের একটা আন্দোলন আমরা আবার শুরু করব। হি ওয়াজ ইন ফেভার অফ গিভিং 6 মান্থ আলটিমেটাম টু ব্রিটেন টু গ্র্যান্ট দ্য ন্যাশনাল ডিম্যান্ড অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ গান্ধীজির যেরকম পদ্ধতি যে কিছু করার আগে তার অপোনেন্টকে অন্তত একটা সুযোগ দেওয়া, সেই রকম তিনিও এখানে করেন। সুভাষচন্দ্র বসু দেখো এক্স্যাক্টলি গান্ধীজি যেরকম আন্দোলন করতেন বা যেরকম করতেন সেইটাকেই ফলো করছেন, কিছুই আলাদা করছেন না, কিন্তু তার ধরনটা আলাদা ছিল। গান্ধীজি মনে করতেন যে যখন শত্রু বিপদের মধ্যে রয়েছে তাকে আরো বিপদে ফেলা উচিত নয়, সুভাষচন্দ্র বসু মনে করতেন সেটাই তার সুযোগ, আমাদের সুযোগ। তো সেখানে তিনি কি বলেন যে এখানে বলেন যে 6 মাসের তাদের সুযোগ দেওয়া হোক, তাদের 6 মাসের সুযোগ দেওয়া হবে যে আমাদের স্বরাজ দিতে হবে, স্বরাজ বা ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা দিলে আমরা তোমাদের সাপোর্ট করব। ইফ দ্য আলটিমেটাম ওয়াজ রিজেক্টেড হি সেড এ মাস সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট শুড বি লঞ্চড, যদি এই 6 মাসের মধ্যে দেওয়া না হয় তাহলে আমরা পুনরায় একটা আইন অমান্য আন্দোলন শুরু করব বা অসহযোগ আন্দোলন, যেরকম করে আমরা আগে যেরকম আন্দোলন দেখে এসেছি সেরকম একটা আন্দোলন শুরু করব। এখনো পর্যন্ত কিন্তু গান্ধী সুভাষচন্দ্র বসু বলছেন না যে আমরা একটা সৈন্যদল খাড়া করে যুদ্ধ করব। সেম পদ্ধতি গান্ধীজির, সেম জিনিস, সমস্ত কিছু সেরকম ভাবেই তিনি বলেন। ইন হিজ ওপিনিয়ন অ্যাজ বোস ওয়াজ রাইট লেটার, দ্য কংগ্রেস আর স্ট্রং এনাফ জাস্ট অ্যাজ দ্য মাসেস ওয়ার রেডি ফর দ্য স্ট্রাগল। এবং সুভাষচন্দ্র বসু যেটা মনে করতেন যে মানুষের মধ্যে পোটেন্সিয়ালিটি রয়েছে, মানুষ চাইলে মানে মানুষ রাজি রেডি রয়েছে এখন একটা আন্দোলনে যুক্ত হওয়ার জন্য, শুধু কংগ্রেসকে রেডি হতে হবে, কংগ্রেসকে নেতৃত্ব দিতে হবে। গান্ধী অন দ্য আদার হ্যান্ড, গান্ধীজির যেটা অন্যদিকে গান্ধীজির যেটা বক্তব্য যে এই সময় যেহেতু যুদ্ধ চলছে, সে মানে যুদ্ধ আসতে চলেছে, সেই সময় তাদেরকে সাহায্য করা উচিত। এবং সেকেন্ড তার যেটা বক্তব্য, মানুষ এখনো রেডি নয় বা মানুষ এখনো স্ট্রাগলের জন্য রেডি নয়, এটা তার উদ্দেশ্য, মানে এটা তার বক্তব্য। ওকে, এই অবধি গেল। নেক্সট হচ্ছে এ রেজলিউশন ওয়াজ মুভ বাই গোবিন্দ বল্লভ পন্ত রিফার্মিং ফেথ ইন গান্ধিয়ান পলিসিস অ্যান্ড আস্কিং বোস টু নমিনাইজ দ্য ওয়ার্কিং কমিটি। যেহেতু অলরেডি ওয়ার্কিং কমিটি সকলে রিজাইন করে দিয়েছে, বললাম একটু আগে কেন, সুভাষচন্দ্র বসু ওই অ্যালিগেশনটা এনেছিলেন তাই জন্য। এবার যখনই এরকম হয়েছে তখন নতুন একটা ওয়ার্কিং কমিটি তৈরি করতে হবে। তো গোবিন্দ বল্লভ পন্ত তখন বলেন যে ইনি কিন্তু গান্ধী ফলোয়ার, ঠিক আছে, তিনি বলেন যে সুভাষচন্দ্র বসুর জন্যই যেহেতু ওয়ার্কিং কমিটি ভেঙে গেছে, তিনি এটা তৈরি করে নিক, তিনি যেহেতু কাজ করছেন তিনি সেটা তৈরি করুক ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য উইশেস অফ গান্ধীজি। কিন্তু কিন্তু ওয়ার্কিং কমিটি তৈরি করতে হবে গান্ধীজির মত অনুযায়ী, গান্ধীজির কথা অনুযায়ী, এইটা তিনি অ্যাড করে দেন। অ্যান্ড ইট ওয়াজ পাস থ্রু অপোজিশন ফ্রম দ্য সোশ্যালিস্ট অর দ্য কমিউনিস্ট, অর্থাৎ অ্যান্ড ইট ওয়াজ পাস উইদাউট মানে হচ্ছে
এই যে রেজলিউশনটা, এটা বলা হয় যে ওয়ার্কিং কমিটি তৈরি করতে হবে, সেখানে গান্ধীজির মতে তৈরি করতে হবে, এটা পাস হয়ে যায়, কংগ্রেসের মধ্যে পাস হয়ে যায়, এবং কমিউনিস্ট বা সোশ্যালিস্টদের কাছ থেকে কোনো মতই চাওয়া হয়। কারণ তারা জানে যদি এরা মত চাওয়া হয় তাদের মত কাজে লাগবে না। অলরেডি আমরা একটা ভোটের মাধ্যমে দেখে নিয়েছি যে সুভাষচন্দ্র বসুকে এই কমিউনিস্টরা এবং সোশ্যালিস্টরাই জয়লাভ করিয়েছেন, আবার তারা সেই সেম পদ সেম হয়ে যাবে সেইটা জানতেন। সেই কারণে এখানে সেই এই রেজলিউশনটা পাস হয়ে যায় উইদাউট অপোজিশন ফ্রম দ্য সোশ্যালিস্ট অর দ্য কমিউনিস্ট। অ্যাপারেন্টলি দ্য লেফট ওয়াজ নট কিন অন ডে, এখানে যেটা পুরোপুরি লেখা রয়েছে এটা আমি এখানে প্রথমেই বললাম যে যারা লেফটিস্ট, যারা সোশ্যালিস্ট বা কমিউনিস্টরা ছিল, তারাও চাইছিল না যে এরকম একটা কিছু হোক যেখানে গান্ধীজির মত নাই থাকুক বা গান্ধীজি সেখান থেকে সেটাকে সাপোর্ট না করুক, তাহলে কি হবে, কংগ্রেস ভেঙে যাবে, কংগ্রেস ভেঙে গেলে তাদের সকলেরই প্রবলেম হবে। সেই জন্য তারাও আস্তে আস্তে সুভাষচন্দ্র বসুর বদলে গান্ধীজিকেই ফলো করতে শুরু করেন, এবং গান্ধীজি যেরকম বলছিলেন যে এখন কোনো আন্দোলন করা উচিত নয় সেটাকে সাপোর্ট করেন। ফাইনালি যেটা হয়, সুভাষচন্দ্র বসু কাজ করতে পারছিলেন না, এতদিন অবধি তার ওপর যারা সাপোর্ট করছিল, তাকে যারা সাপোর্ট করছিল অর্থাৎ যারা সোশ্যালিস্ট বা কমিউনিস্টরা, তারাও পর্যন্ত তার থেকে সরে যাচ্ছে। তো সরে যাচ্ছেন যখন, তখন তিনি একা তো আর কাজ করতে পারবেন না, তো সেই কারণে এখানে তিনি বাধ্য হন, সুভাষচন্দ্র বসু বাধ্য হন কংগ্রেস থেকে রিজাইন দিতে। কংগ্রেসের যে প্রেসিডেন্ট পদ ছিল সেখান থেকে তিনি পদত্যাগ করেন। ঠিক আছে, এখানে এই অবধি সেটাই লেখা রয়েছে, মেনলি এতটা পুরো জায়গায় এটাই লেখা রয়েছে। ইন দি সার্কামস্টান্সেস বোস স দ্য ওপিনিয়ন বাট টু রিজাইন, এবং ফাইনালি আর কোনো পথ খোলা থাকে না সুভাষচন্দ্র বসুর কাছে যে ফাইনালি রেজিগনেশন দিতেই হবে, কারণ তিনি কাজ করতে পারছেন না, কাজ না করতে পারলে সেই পদ ধরে রেখে লাভ নেই, তিনি তো আর পদের লোভে সেখানে নেই, তিনি চাইছেন কি ভারতকে স্বাধীন করার জন্য, সেটাই যদি না হয় তাহলে প্রেসিডেন্ট হয়ে লাভ নেই অ্যাকচুয়ালি, তিনি বুঝতে পারেন। হি রিজাইন ফ্রম দ্য প্রেসিডেন্ট পোস্ট ইন 1939 এপ্রিল 1939 খ্রিস্টাব্দে তিনি এই পদ থেকে তিনি পদত্যাগ করেন। দিস লেড টু ইলেকশন অফ রাজেন্দ্র প্রসাদ অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস, এবং যেহেতু এটা মাঝপথে হয়েছে, বছরের মাঝপথে হয়েছে, সেই কারণে সুভাষচন্দ্র বসুর জায়গায় নতুন একজন প্রেসিডেন্ট হন কংগ্রেসের, তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। এখানে এইগুলো এমসিকিউ কোশ্চেন আছে যে সুভাষচন্দ্র বসুর পরে কংগ্রেসের প্রেসিডেন্ট কে হন, রেজিগনেশনের পরে তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। দ্য ক্রাইসিস ইন দ্য কংগ্রেস হ্যাড বিন ওভারকাম ফর দ্য প্রেসিডেন্ট, এবার ফাইনালি যে প্রেসিডেন্ট নিয়ে এতদিন ধরে যে প্রবলেমটা চলছিল সেটা সলভ হয়ে যায়, সুভাষচন্দ্র বসুই যদি চলে যান পদ ছেড়ে তাহলে আর কোনো প্রবলেম নেই, হয়ে যায়। ইন মে এই বছরেরই 1939 খ্রিস্টাব্দ, 1939 1939 মে মাসে বোস অ্যান্ড হিজ ফলোয়ার্স ফর্ম দ্য ফরওয়ার্ড ব্লক অ্যাট মাকুর উন্নাও অ্যাজ এ নিউ পার্টি উইদিন দ্য কংগ্রেস। ঠিক আছে, এটা ইউপিতে অবস্থিত উন্নাও এবং মাকুর, মাকুর বলে একটা ছোট জায়গা সেটা উন্নাওতে অবস্থিত, এবং উন্নাও অবস্থিত উত্তরপ্রদেশে, তখন সেটাকে বলা হতো ইউনাইটেড প্রভিন্স। তো ফরওয়ার্ড ব্লক এখানে তিনি তৈরি করেন, সুভাষচন্দ্র বসু প্রধান এবং বাকি তার যারা ফলোয়াররা রয়েছেন তারা সকলে মিলে এটা তৈরি করেন, এবং এটা কিন্তু উইদিন দ্য কংগ্রেস, কংগ্রেসের মধ্যেই তৈরি হয়। এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি, অনেক জায়গাতে লেখা থাকে যে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, এটা ভুল কথা, কংগ্রেসের মধ্যেই তিনি একটা নতুন পার্টি গঠন করেন, মানে কংগ্রেসের মধ্যে তিনি একটা আলাদা দল যারা কংগ্রেসকে সাপোর্ট করছে। ঠিক আছে, কংগ্রেসকে আমরা সাপোর্ট করি, কংগ্রেসের পুরোপুরি বিরোধী নয়, যেমন মুসলিম লীগ যদি বলো পুরোপুরি কংগ্রেসের বিরোধী একটা পার্টি, হিন্দু মহাসভা বলো কংগ্রেসের বিরোধী একটা পার্টি, সেরকম নয়, কংগ্রেসের মধ্যেই একটা পার্টি ফরওয়ার্ড ব্লক তৈরি হয়, পরে ফরওয়ার্ড ব্লক কি হচ্ছে আলাদা হয়ে যাবে, কারণ এরপরে কংগ্রেসের সমস্ত জায়গা থেকে সুভাষচন্দ্র বসুকে বয়কট করে দেয়, মানে ব্লক করে দেওয়া হয়। বাট হোয়েন হি গেভ এ কল ফর অ্যান অল ইন্ডিয়া প্রোটেস্ট অন July 9 এগেনস্ট অ্যান AICC রেজলিউশন, দ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি টুক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট বোস। 9 July ফরওয়ার্ড ব্লক একটা নতুন মানে একটা প্রোটেস্টের ডাক দেয়, একটা আন্দোলনের ডাক দেয় 9 July, এবং যখনই এটা হয় তখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি কি করে, সুভাষচন্দ্র বসুকে পুরোপুরি কংগ্রেস থেকে করে দেয়, ব্যান করে দেয়।
এত এখনো অবধি ব্যান হওয়ার আগে অবধিও কংগ্রেসের একটা পদ তার হাতে ছিল, বেঙ্গল প্রভিন্সের, অর্থাৎ বাংলা যে রাজ্য, মানে বাংলা প্রান্ত যেটা, সেই প্রান্তের কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রধান এখনো পর্যন্ত ছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু, প্রেসিডেন্ট ছিলেন তিনি বাংলার, বাংলার কংগ্রেসের। কিন্তু সেখান থেকে আগস্ট 1939 খ্রিস্টাব্দে তাকে রিমুভ করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তিনি 3 বছর কংগ্রেসের কোনো পদে থাকতে পারবেন না, কংগ্রেসে কোনো অফিসে যেতে পারবেন না, এরকম একটা ইয়ে দেওয়া হয়। তো ফাইনালি এরপর থেকে ফরওয়ার্ড ব্লক আলাদা হয়ে যায়, ফরওয়ার্ড ব্লক একটা আলাদা পার্টিতে পরিণত। তো এতদিন অব্দিও কিন্তু হয়নি। তো এগুলো ছোট ছোট জায়গা যেগুলো হয়তো আমাদের অতটা আমরা ওভারলুক করে যাই, কিন্তু যেহেতু আমরা পুরো প্রপারলি জানছি এগুলো জেনে রাখা ভালো। তো এরকম একটা ব্যাপার হয়। ওকে, এই হচ্ছে আজকের ব্যাপার, ঠিক আছে? তার আগে আমরা এখানে কমপ্লিট করলাম এটা, এই অবধি হলো। দেখো এরপরে একটু যেটা রয়েছে, সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে আইডিওলজিক্যালি কি পার্থক্য ছিল। আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলে এলাম যে সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে বিভিন্ন জায়গাতে একটা ডিফারেন্স ছিল। সুভাষচন্দ্র বসু এক ধরনের চিন্তা ভাবনা করতেন, অন্যদিকে গান্ধীজি এক ধরনের চিন্তা ভাবনা করতেন। তাদের অ্যাকচুয়ালি চিন্তা ভাবনায় যে এটা ছিল, কি বলা যায় যে পার্থক্যটা ছিল, সেইটা কোথায় ছিল সেটাই পরের দিনে রয়েছে। এটা আমি আজকে ভেবেছিলাম যে ওটাকেও অ্যাড করে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা বড় টপিক, অনেকটাই বড় টপিক। এবং যদি বলো যে যারা এমসিকিউ, যাদের অপশনাল হিস্ট্রি নেই, নেক্সট যে চ্যাপ্টারটা তাদের অতটা কাজে লাগবে না, কিন্তু যাদের অপশনাল হিস্ট্রি রয়েছে তাদের অবশ্যই কাজে লাগবে। তো আমি তাও সেই কারণে আমি ওটাও ওই চ্যাপ্টারটাও করে দেবো, ওই চ্যাপ্টারটার উপরও ভিডিও বানাবো, কারণ যারা অপশনাল হিস্ট্রি নিয়ে এসেছো, যারা পড়ছো, তাদেরও সুবিধা হবে। তো পরের দিনের ভিডিওতে আমি ওটা কমপ্লিট করবো, তারপরে আস্তে আস্তে আমরা বাকি যে টপিকগুলো রয়েছে ইম্পর্টেন্ট, এরপরে যে টপিকগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট টপিক রয়েছে, তো সেইগুলো আমরা আস্তে আস্তে কভার করবো। তো এই হচ্ছে আজকের টপিক। তো শেষে আবার একবার বলছি, যদি তোমরা নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, এবং বেল আইকনটা টিপে দাও, এবং যদি ভালো লাগে, যারা দেখলে পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করো যদি কোনো কিছু জানার থাকে, কেমন লাগছে ক্লাসগুলো তোমরা একটু জানিও, কমেন্ট করো, আর যদি পারো একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে, একটু শেয়ার করো, কারণ দেখো এরকম ভিডিওগুলো বানাতে অনেকটাই এফোর্ট লাগে। আমি যে ক্লাসগুলো দিই প্রত্যেকটাতেই অনেকটা এফোর্ট লাগে। তো তোমরা যদি একটু শেয়ার করো, যদি ভিউ ভালো হয় তাহলে দেখতে ভালো লাগে, আরও কাজ করার আছে, এবং ভবিষ্যতে আমরা অনেক বেশি কাজ করব, আমি অনেক বেশি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, সেখানে তোমাদের 100% প্রিপারেশানের গ্যারেন্টি আমি নেব। তো প্লিজ একটু শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।